১৯৯৭ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ মোহাম্মদ ভাই, কিন্তু সেটাকে আত্মহত্যা বলেই প্রচার করা হয়। যদিও সালমান শাহের পরিবার ও তার ভক্তদের ধারণা এটা হত্যাকাণ্ড। সালমান শাহের মৃত্যুর দুই বছর পর ১৯৯৯ সালে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। সে সময় সোহেল চৌধুরীর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল ঢাকার ডিশ ব্যবসা। এই ব্যবসা নিজেদের কবজায় নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয় বলে ধারণা। এই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে। ভাই তাদের বংশ পদবি, তাদের পরিবারের সকলের নামে শেষে ভাই পদবি আছে বলে জানা যায়। ১৯৪৭ সালে দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত, তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক। বাহাইয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয়। উপমহাদেশের উচ্চারণে এটা বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায়। ধর্ণাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে। আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার শিয়া মুসলিম ও প্রিন্স করিম আগা খানের ইসমাইলি সম্প্রদায়ভুক্ত ধর্ণাঢ্য এই পরিবার পুরান ঢাকার আরমানি টোলায় বসবাস শুরু করে। আজিজ মোহাম্মদ ভাইয়ের পিতা মোহাম্মদ ১৯৫৯ সালের দেশের প্রথম স্টিল মিল বেঙ্গল স্টিল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ইস্পাত শিল্পে তাকে পথিকৃৎ বলা হয়। ১৯৬২ সালে পুরান ঢাকার আরমানি টোলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয়। পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও শুরু করে ব্যবসা। দিনে দিনে বাড়তে থাকে তার অর্থ সম্পদ। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিউটিক্যাল, এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক তিনি। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা। আবার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। তিনি শার্ক চেম্বারের আজীবন সদস্য। কথিত আছে ভারতের পলাতক ডন দাউদ ইব্রাহিমের সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তার স্ত্রীর নাম নরিন মোহাম্মদ ভাই। ৮০ দশকের শুরুতে ইংরেজি পত্রিকা ডেইলি মর্নিং সানের সম্পাদক সাহেবের মেয়ে নরিনকে জোর করে বিয়ে করে আলোচিত হন আজিজ মোহাম্মদ ভাই। ফলে তখন থেকেই সাংবাদিকদের কাছে আজিজ মোহাম্মদ ভাই একটি পরিচিত নাম। স্ত্রী থাকতেও পরনারীর প্রতি আজিজ মোহাম্মদ ভাইয়ের পরস্ত্রী কাতরতার খবরই বেশি জানা যায়। সেই কারণে তিনি আরও বেশি বিতর্কিত হন। ব্যবসার পাশাপাশি ৯০ দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে নাকি নায়িকাদের রূপের মোহে, নাকি কালো টাকা সাদা করতে, নাকি শুধুই ব্যবসায়িক মানসিকতায় অথবা মিডিয়ার মনোযোগ কাটতে প্রযোজনার সাথে আসলেন, সেটা নিয়ে তর্ক করাই যায়। তবে এসেই নিজের আধিপত্য বিস্তার করে ফেললেন। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলত তাকে। ৫০টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ ভাই। দেশের বিজ্ঞাপন জগতে গ্ল্যামার আনতেও তার ভূমিকা ছিল। নিজের প্রতিষ্ঠান অলিম্পিক ব্যাটারির আলো আলো বেশি আলো বিজ্ঞাপনের মিতা নূরের ঝলমলে উপস্থিতি তখন বেশ নজর করেছিল। আজিজ মোহাম্মদ ভাই এরশাদ জামানায় লাইম লাইটে আসেন মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনকে ঢাকায় এনে। একসময়ের টালিগঞ্জের হার্ট থ্রব এ নায়িকা বহুবার ঢাকায় আসেন। এরশাদের প্রেমিকা মেরির প্রতি আজিজের আকৃষ্ট ছিলেন, ফলে এরশাদ তাকে জেলে নিয়েছিলেন এমন মুখরোচক গল্পও প্রচলিত আছে তার নামে। প্রচার আছে মিডিয়ার অনেক তরুণীর সাথে তার অন্তরঙ্গ সম্পর্কের গল্প। জানা যায় হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে নারী ঘটিত বিতর্কে জড়িয়ে তিনি পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। তবে তাকে মুক্ত করতে ইসমাইলি সম্প্রদায়ের ধর্মীয় নেতা প্রিন্স করিম আগা খান নিজেই বাংলাদেশে এসেছিলেন। ১৯৯৬ সালে আজিজ মোহাম্মদ ভাই বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি শেয়ার বাজার কেলেঙ্কারির মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে শেয়ার বাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল। নিজ কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রির শেয়ার বাজার কেলেঙ্কারি মামলার আসামি তিনি। তিনি অর্থলগ্নি করেন সিনেমাতে, তাই এই সূত্রে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমানের পরিবারের সখ্যতা গড়ে ওঠে।
একটি পার্টিতে সালমান সস্ত্রীক উপস্থিত ছিলেন। সেই পার্টির এক পর্যায়ে সালমানের স্ত্রী সামিরা কিছু মুখিতে নিলে সালমান ক্ষিপ্ত হয়ে আজিজ মোহাম্মদ ভাইকে চর মেরে বসেন। তার এক সপ্তাহ পর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর। প্রাথমিকভাবে আত্মহত্যা বলা হলেও গুঞ্জন ওঠে এটি একটি হত্যাকাণ্ড। তখনই চর দেওয়ার ব্যাপারটি আলোচিত হয়। ধারণা করা হয় আজিজ মোহাম্মদ ভাই হয়তো সালমানের মৃত্যুর সাথে কোনোভাবে জড়িত, কিন্তু পরে তদন্ত গাফিলাতি হোক কিংবা প্রমাণের অভাব হোক আসামিরা ছাড়া পায়। পুলিশের কাছে এই জবানবন্দিটি সাজানো মনে হয়। এই মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। যদিও সালমানের বাসা থেকে চেতনানাশক রাসায়নিক জব্দ করা হয়, কিন্তু তদন্তে প্রতিবেদনে তার উল্লেখ পাওয়া যায় না। আরেক চিত্রনায়ক অকাল প্রয়াত সোহেল চৌধুরী হত্যাতেও তার নাম জড়িত। 1998 সালের ডিসেম্বরের এক রাতে বনানীর ট্রাম্পস ক্লাবে চলছে ডিজে পার্টি। ঘটনার দিন রাত 9টায় সোহেল চৌধুরী বনানীর বাসা থেকে বের হন ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে। এই সময় সোহেলের সাথে চারজন বন্ধু ছিলেন। রাত 2টার দিকে তারা ক্লাবে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সোহেলের বাড়ি থেকে 25-30 গজ দূরত্ব ক্লাবের নিচতলার কলাপসিবল গেটের কাছে দুই যুবক তাদের গতিরোধ করে। তাদের একজন সোহেলের বন্ধু আবুল কালামের সঙ্গে তর্ক করতে থাকেন। এই সুযোগে অন্য যুবক রিভলভার বের করে কালামের পেটে 2টি গুলি করে। তারপরই গুলি করা হয় সোহেল চৌধুরীকে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় মাত্র 35 বছর বয়স্ক এই নায়ক আর নেই। ঘটনার দিনই সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযোগে বলা হয় হত্যাকাণ্ডের কয়েক মাস আগে কথিত এক বান্ধবীকে নিয়ে ওই ক্লাবের মধ্যে সোহেল চৌধুরীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের তর্কাতর্কি হয়। তখন উত্তেজিত হয়ে সোহেল ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইকে গালাগালি করেন। তার প্রতিশোধ হিসেবে সোহেলকে হত্যা করা হয়। সোহেল চৌধুরী হত্যাকাণ্ডে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বেশিরভাগই আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ সব সন্ত্রাসীরা। একটি খুনের ঘটনায় একসঙ্গে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর অংশ নেওয়া ছিল বিরল ঘটনা। যদিও সোহেল হত্যা মামলা হাইকোর্টের আদেশে স্থগিত হয়ে যায়, তবে বারবারই প্রমাণের অভাবে ধরা ছোঁয়ার বাইরে রেখে গেছেন আজিজ মোহাম্মদ ভাই। দাবি করার সুযোগ পেয়েছেন তার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন। মিডিয়ায় তাকে ডন হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে বারবার। 1/11 একদিন আগেই আজিজ মোহাম্মদ ভাই দেশ ত্যাগ করেন। 2 পুত্র ও 3 কন্যার জনক আজিজ দীর্ঘদিন ধরেই স্ত্রী নরিনকে নিয়ে থাইল্যান্ডে বসবাস করছেন। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন, সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন।